সাইপ্রাসের লকডাউন পুরোপুরি তুলে নেওয়া হবে আগামী 21 মে। তার আগে কয়েক দফায় সেখানে শুরু হয়েছে জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া। নিকোসিয়া থেকে সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছেন মাহফুজুল হক চৌধুরী। এবং নতুন এই লকডাউন আইনে যা বলা হয়েছে সেটা হলো বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ এবং মিল ফ্যাক্টরি, সুপার শপ, শপিং মল, মসজিদ, গির্জা এবং ধর্মীয় ভোজনালয়গুলি সবগুলো দেওয়া হয়েছে। তবে 10 জনের বেশি লোক সমাগম হওয়া যাবে না। এবং 11 তারিখ থেকে সাইপ্রাসের সকল সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজগুলো খুলে দেওয়া হবে, তবে এখন স্কুল খোলার ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি। এবং 21 মে থেকে লকডাউন পুরোপুরি উঠে যাবে বলে জানিয়েছেন সরকার।